সমশক্তির হলেও প্রায়ই বাংলাদেশের মাথা ব্যথার কারণ হয়ে ওঠে নেপাল। আগের দুই সাব ফুটবলে হারতে হয়েছে তাদের কাছে, তবে সব মিলিয়ে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে বাংলাদেশি। 13 জয়ের বিপরীতে হার 6টিতে আর ড্র হয়েছে 3টি ম্যাচ। বিশ্বকাপ বাছাই পর্বের প্রস্তুতির অংশ হিসেবে নেপালের 3 জাতি ফুটবল খেলতে যায় লাল সবুজের দল। টুর্নামেন্টে কিরগিজস্তান অলিম্পিক দলের সঙ্গে আত্মঘাতী গোলে পাওয়া জয় আর স্বাগতিকদের সাথে ড্র করে 4 পয়েন্ট নিয়ে সেরা দল হিসেবেই ফাইনালের ছাড়পত্র পায় বাংলাদেশ। এই সুযোগে দেশের বাইরে শিরোপা জয়ের উদ্দীপনার কোনো কমতি নেই খেলোয়াড়দের মধ্যে। দীর্ঘদিন আসলে দেশের বাইরে আমাদের আমরা চ্যাম্পিয়ন হতে পারি নাই, বাট আমাদের জন্য অনেক বড় একটা সুযোগ আসছে, তো অবশ্যই আমরা চাইবো কালকে নেপালকে হারিয়ে আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্য। বাংলাদেশের ইংলিশ কোচ জেমি ডে আগেই জানিয়েছিলেন নেপাল এই টুর্নামেন্টে দল নিয়ে পরীক্ষা নিরীক্ষা করবেন, করলেনও, কিন্তু উন্নতির কোনো লক্ষণ দেখা যায়নি। তবে আগের দুই ম্যাচের পারফরম্যান্সে চ্যাম্পিয়নই হতে চাইছে বাংলাদেশ। পরপর দুটো ম্যাচ খেলেছে আমাদের, দুটো 11 খেলেছে, তো সবাই অনেক ভালো পারফরম্যান্স করেছে, তো আশা রাখি আগামীকালকেও তারা এই ধারা অব্যাহত রাখবে এবং অবশ্যই আমরা নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন হব ইনশাল্লাহ। নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধে 5:45 শুরু হবে খেলাটি। পরাগ আরমান, এটিএন বাংলা।